বিদেশও যায় মাছ কিন্তু বিদেশে মেলা করি এটা আমি কলকাতা থেকে পেয়েছি এটা কলকাতাতে সেকেন্ড হয়েছি আর পুরুলিয়াতে ফার্স্ট হয়েছি পড়াশোনা করেছি কাজও শিখেছি আমার মোটামুটি ধরুন মানে ছোট থেকে কাজটা শিখেছি আমার দাদু করতো তারপর আমার বাবা করতো তারপর আমরা কাজও শিখেছি পড়াশোনা করি এখানেই বানাই এখানে বানাই তারপরে কালার হয় আগে মাটি তৈরি করতে হয় তারপরে কাগজ সাঁটতে হয় একটা একটা কাগজ সাঁটা হয় দেওয়া হয় তারপরে পাতলা মাটি দেওয়া হয় তারপরে উপরে কাপড় দেওয়ানো হয় তারপরে পালিশ করা হয় তারপরে মাটিটা তুলে দেওয়া হয় তারপরে কালার হয় আমি কলকাতা থেকে পেয়েছি এটা কলকাতাতে সেকেন্ড হয়েছি আর পুরুলিয়াতে ফার্স্ট হয়েছি ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছি অনেক দোকান আছে তো সবাই কম্পিটিশনে উপর দেওয়া হয় পুরুলিয়াতে ওখানে জাজমেন্ট থাকে জাজমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড সেই মালটা ফের আবার কলকাতা চলবে কলকাতা জাজমেন্ট থাকে ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আমি ট্রেনিং শিখাই লালগড় মেদিনীপুর জিম থেকে এটা আমাকে নাওয়াট থেকে দিয়ে গেছে এটা আমি পুরস্কারও পেয়েছি কলকাতাতে সাহায্য পাই মেলা পাই কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর চণ্ডীগড় প্রচুর বিক্রি আছে প্রচুর লোক আছে মাছ দিতে পাঠায় তো বিক্রি থাকে তারপরে দুর্গাপুজোর থিমে কাজের অর্ডার থাকে এই কদিন আগে মাল দিলাম রাঁচিতে দুর্গাপূজার প্যান্ডেল সাজা মা দুর্গা এই মা দুর্গা এটা হচ্ছে পুরুলিয়া ট্রেডিশনাল গেম এইদিকে যেটা দেখছি এটা হচ্ছে কদম উৎসব যেটা আপনার নভেম্বর ডিসেম্বর মাস থাকে পুরো অযোধ্যা তার সবুজে সবুজ আপনার এটা হচ্ছে কদম উৎসব এটা হচ্ছে পলাশ মানে হোলির সময় পুরো পাহাড়টা আপনার পলাশ বলে ভর্তি হয়ে যায় এখন যেমন সবুজ দেখতে পাচ্ছে হোলির সময় কিন্তু পুরোটাই আপনার উল্টা এরকম হয়ে যায় এটা হচ্ছে পলাশ পলাশ উৎসব আপনার সবথেকে বড় উৎসব পুরুলিয়া আর এই যে একটা মেয়ে জড়িত নাচছে একজন বাজার থেকে পুরুলিয়া সাঁওতাল নাচ কিরা তো বাজাচ্ছে দুজন কে দিন আছে পুরুলিয়া ট্রেডিশনাল সাঁওতাল নাচ আর পুরো যদি আপনি একসাথে দেখেন এই পদমক্ষের পলাশ যে সোনাশটা হয় এই সাঁওতাল মানে হচ্ছে শিব দুর্গা অর্জুনের অঙ্গে হয় কোন শিব দুর্গের অঙ্গে অর্জুন ভাবতেন তিনি অনেক ধনুধারী তাকে পরাস্ত করতে পারবে না তারই অঙ্গে হয় যে শিব দুর্গা জঙ্গলে এই রূপ নিয়ে অর্জুন সঙ্গে যুদ্ধ করেছিল দেখো অর্জুন ভেবেছে এত সাঁওতাল এর সঙ্গে যুদ্ধ করার আমার কিছু নেই আমি তো পৃথিবীর সবার থেকে বড় বীর কিন্তু যখন অর্জুন এর সঙ্গে হেরে যায় উনি ওরা ভুল বুঝতে পারে এবং ওরা ধনু রেখে দিচ্ছে এবং শিব দুর্গা নিজের ওকে আসবে এটা হচ্ছে আমাদের ছয়ের মেন থিম এটা আপনার এর মধ্যে সোনাশ থাকলো সন্তান নাচ থাকলো পদম উৎসব পলা উৎসব করে পুরুলিয়া পুরো ট্রেডিশনাল আছে